পুলিশকে গাছে বেঁধে মারধরের অভিযোগ। গ্রামবাসীদের ক্ষোভের মুখে অসহায় পুলিশ কর্মীরা। ভয়ানক কাণ্ড নদিয়ায়। এরাজ্যের পুলিশ যে কতটা অসহায় তা আবারও প্রকাশ্যে এলো। আগে পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে থাকতে দেখা গিয়েছে, নেতাদের চোখ রাঙানি খেতে দেখা গিয়েছে। এবার সরাসরি পুলিশকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। মাঝে মধ্যে চুরির অপরাধে অপরাধীকে গাছে বেঁধে রাখার কথা শোনা যায়, পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এবার পুলিশকেই গাছে বেঁধে রাখার ঘটনা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ায়। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার পূর্ব ভাজনার ঘটনা। পুলিশকে গাছে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের। জানা গেছে এই এলাকায় একটি জমি নিয়ে দুই পরিবারের সঙ্গে আজ সকালে ব্যাপক গণ্ডগোল হয়। সেখানে ঘটনাস্থলে আসে পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ একপক্ষের হয়ে কথা বলে, যারা মারধর করেছে তাদেরকে কিচ্ছু বলেনি। এই অভিযোগে পুলিশকে গাছে বেঁধে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এরপর ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই দুই পুলিশকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, জমি সংক্রান্ত দুই পক্ষের ঝামেলার মধ্যে দুজন পুলিশকে যারা গণ্ডগোল করছিল তাদের মধ্যে এক পক্ষ বেঁধে রেখেছিল। ঘটনার খবর পেয়ে আরো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীকে বেঁধে রাখার ঘটনায় জড়িত মোট 10 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত এদিনই নদিয়ায় সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘটনা চক্রে তিনি আবার রাজ্যের পুলিশ মন্ত্রী। সেক্ষেত্রে রাজ্যের পুলিশ মন্ত্রী যেদিন নদিয়ায় উপস্থিত সেই দিনই জেলার পুলিশ কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। এরাজ্যের পুলিশ যে কতটা অসহায় তা আবারও প্রকাশ্যে এলো। আগে পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে থাকতে দেখা গিয়েছে, নেতাদের চোখ রাঙানি খেতে দেখা গিয়েছে। এবার সরাসরি পুলিশকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। মাঝে মধ্যে চুরির অপরাধে অপরাধীকে গাছে বেঁধে রাখার কথা শোনা যায়, পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এবার পুলিশকেই গাছে বেঁধে রাখার ঘটনা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ায়। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার পূর্ব ভাজনার ঘটনা। পুলিশকে গাছে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের। জানা গেছে এই এলাকায় একটি জমি নিয়ে দুই পরিবারের সঙ্গে আজ সকালে ব্যাপক গণ্ডগোল হয়। সেখানে ঘটনাস্থলে আসে পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ একপক্ষের হয়ে কথা বলে, যারা মারধর করেছে তাদেরকে কিচ্ছু বলেনি। এই অভিযোগে পুলিশকে গাছে বেঁধে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এরপর ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই দুই পুলিশকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, জমি সংক্রান্ত দুই পক্ষের ঝামেলার মধ্যে দুজন পুলিশকে যারা গণ্ডগোল করছিল তাদের মধ্যে এক পক্ষ বেঁধে রেখেছিল। ঘটনার খবর পেয়ে আরো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীকে বেঁধে রাখার ঘটনায় জড়িত মোট 10 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত এদিনই নদিয়ায় সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘটনা চক্রে তিনি আবার রাজ্যের পুলিশ মন্ত্রী। সেক্ষেত্রে রাজ্যের পুলিশ মন্ত্রী যেদিন নদিয়ায় উপস্থিত সেই দিনই জেলার পুলিশ কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।